আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নারীর হৃদয় মানে কোমল হৃদয়। এই কোমলতায় যখন হিংস্রতা এসে জায়গা করে নেয় তখন ব্যাপারটা কতটা ভয়াবহ হবে একবার কল্পনা করে দেখেছেন? অনেকের হয়তো গায়ের লোম শিউরে উঠেছে এতক্ষণে। আজ আপনাদের বলবো সেই সব নারীদের কথা যাদের হৃদয়ে কোমলতার কোনো ছায়া নেই, যেখানে জায়গা করে নিয়েছে শুধুই হিংস্রতা। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এইরকম আরো মজার ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন। এর সাথে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন অবশ্যই, এছাড়াও কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। এলিজাবেথ ব্যাথরি। পৃথিবীর ভয়ানক মহিলাদের সম্পর্কে বলতে গেলে যার নাম প্রথমে আসে তিনি হলেন এলিজাবেথ ব্যাথরি। ভদ্রমহিলা হাঙ্গেরির বিখ্যাত ব্যাথরি পরিবারে 1560 সালে জন্মগ্রহণ করেন। এলিজাবেথ ব্যাথরিকে পৃথিবীর সবচেয়ে কুখ্যাত সিরিয়াল কিলার হিসেবে ধরা হয়। 1575 সালে ফেরেন্স নাটাসডি নামের এক ব্যক্তির সাথে তার বিয়ে হয়। এলিজাবেথের স্বামী হাঙ্গেরির সেনাপতি হিসেবে নিয়োগ পেয়ে যুদ্ধে চলে যান। এরপরে পুরো পরিবারের দায়িত্ব ও শাসনভার তার কাঁধে এসে পড়ে। স্বামীর অবর্তমানে তিনি একাই ব্যবসা সহ সবকিছু দেখাশোনা করতেন। বেশ চড়া বেতন দিয়ে তিনি বাসায় কুমারী মেয়েদের কাজের লোক হিসেবে রাখতেন। তবে আশ্চর্যের ব্যাপার হলো যে মেয়েরা কাজের জন্য বাড়ির ভিতর যায় সে আর ফিরে আসে না। পরে জানা যায় এলিজাবেথ তার ত্বক ভালো রাখার জন্য কুমারী মেয়েদের রক্ত দিয়ে স্নান করতেন। রক্ত দিয়ে গোসল করার আগে তিনি মেয়েদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলতেন এবং এই সময় তিনি মেয়েদের চিৎকারও উপভোগ করতেন। প্রায় 25 বছর এভাবে চলার পর রাজা মেথিয়াস ব্যাপারটা জানতে পারেন। এরপর এলিজাবেথের বাসা থেকে মৃত ও অর্ধমৃত মেয়ে উদ্ধার করা হয়। এই 25 বছরে এলিজাবেথ প্রায় 640 জন কুমারী মেয়েকে খুন করেন। 1614 সালে 4 বছর গৃহবন্দী অবস্থায় তার মৃত্যু হয়। আর এভাবেই শেষ হয় এলিজাবেথ ব্যাথরি নামের এক কুখ্যাত সিরিয়াল কিলারের উপাখ্যান। ক্যাথরিন নাইট। ভদ্রমহিলা জন্মগ্রহণ করেন 1956 সালে। ক্যাথরিন হল প্রথম অস্ট্রেলিয়ান নারী যাকে প্যারোল ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, কারণ সেখানে মৃত্যুদণ্ডের বিধান ছিল না। মূলত তিনি যা করেছেন তার সংক্ষিপ্ত ইতিহাস এই রকম। ক্যাথরিন নাইট পারিবারিক কোনো এক ঝামেলায় তার প্রথম স্বামীর সব দাঁত উপড়ে ফেলে দেন। একই কারণে তার দ্বিতীয় স্বামীর সামনে তার 8 সপ্তাহ বয়সী একটি কুকুরের জিহ্বা কেটে নেন এবং পরে কুকুরের চোখ উঠিয়ে ফেলেন। এর কয়েক মাস পরে তিনি একটি গোপন সম্পর্কে জড়িয়ে পড়েন এবং তার সাথে ঝগড়ার এক পর্যায়ে তিনি ওই ব্যক্তিটিকে 37 বার ছুরি আঘাত করে মেরে ফেলেন। এরপর ক্যাথরিন ওই ব্যক্তির মৃতদেহের চামড়া সারিয়ে তা ঝুলিয়ে রাখেন নিজের বেডরুমের দরজার হুকের সাথে। এছাড়াও মৃতদেহ থেকে মাথা কেটে নিয়ে স্যুপ রান্না করে বাচ্চাদের জন্য রেখে বাইরে চলে যান তিনি। কিন্তু বাচ্চারা বাড়ি ফেরার আগেই পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। ইরমা গ্রেস। ভদ্রমহিলা 1923 সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন হিটলারের রাবেন্সব্রুক ক্যাম্পের সুপারভাইজার। এরপর সেখান থেকে বদলি হয়ে আসেন আউটসুইটস ক্যাম্পে। সেখানে তিনি দায়িত্ব পান 30,000 বন্দি ইহুদি নারী। তার কাজের মধ্যে ছিল পোষা কুকুর দিয়ে নারী হত্যা, বিকৃত যৌনাচার, লাইন ধরে নারীদের দাঁড় করিয়ে গুলি প্র্যাকটিস, অবাধ্য বন্দীদের গ্যাস চেম্বারে প্রেরণ। তার এরকম হত্যাযজ্ঞের জন্য তিনি বিস অফ বেলসেন নামে ব্যাপক পরিচিতি পান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে তাকে গ্রেপ্তার করা হয় এবং ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যু কার্যকর করা হয়। ইসকস। ভদ্রমহিলা 1906 সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কার্ল কোসের স্ত্রী। স্বামীর ক্ষমতা ছাড়াও তিনি নিজে ছিলেন বুচেলওয়াল কনসেনস্ট্রেশন ক্যাম্পের সুপারভাইজার। সেই সুবাদে সেখানকার বন্দীদের মধ্যে যাদের শরীরে ট্যাটু আঁকা থাকতো তাদের আর যাদের চামড়া সুন্দর তাদের আলাদা করে রাখতেন। তারপর যাদের শরীরে ট্যাটু থাকতো তাদের খুন করে ট্যাটুটি চামড়া সহ সংগ্রহ করতেন তিনি। শুধু তাই না, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তিনি সংগ্রহ করতেন। তবে তার সবচেয়ে প্রিয় শখ ছিল সুন্দর চামড়াওয়ালা বন্দীদের হত্যা করে তাদের শরীরের চামড়া দিয়ে কুশন কভার, সাইড ল্যাম্প, বালিশের কভার সহ অন্যান্য জিনিস বানানো। 1947 সালের 30 জুন তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। কুখ্যাত ওই মহিলাকে গ্রেপ্তার করা হয় 1943 সালের 24 আগস্ট, কিন্তু প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যান। পরবর্তীতে 1945 সালের 30 জুন আমেরিকার সৈন্যরা তাকে আবার গ্রেপ্তার করে। শুরু হয় তার বিচার। এবার তার কুকীর্তির প্রমাণ পাওয়া যায় আর পাওয়া যায় তার সেই মানুষের চামড়ার তৈরি জিনিসপত্র। জেলে থাকাকালীন 1947 সালের 1 সেপ্টেম্বর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নেন এই বিকৃত মস্তিষ্কের মহিলা। ম্যারি অ্যান কটন। ভদ্রমহিলা 1832 সালে জন্মগ্রহণ করেন। ম্যারি তার 2 স্বামী, 1 ফ্রেন্ড, 12টি সন্তান সহ 21 জনকে খুন করে আর্সেনিক বিষ খাইয়ে। পরে ব্যাপারটা ধরে পড়লে 1873 সালে তাকে ফাঁসিতে ঝোলানো হয়। বেলে গুনেস। 1859 সালে আমেরিকায় জন্ম নেন তিনি। বেলে গুনেস ছিলেন উচ্চতায় 6 ফুট এবং তার ওজন ছিল প্রায় 91 কেজি। তিনি একে একে খুন করেন তার 2 স্বামী এবং সন্তানদের। স্বামী সন্তান ছাড়াও আরো প্রায় ডজন খানেক মানুষকে তিনি বিভিন্ন সময় হত্যা করেন। আর এসব হত্যার কারণ অন্য কিছু নয়, ইন্স্যুরেন্স পলিসি আর বিশাল টাকার লোভ। তিনি স্বামী সন্তানদের হত্যা করেন ইন্স্যুরেন্স পলিসি টাকার জন্য। আর বিভিন্ন সম্পর্ক জড়িয়ে আরো যাদের হত্যা করেন তাদের টাকা আর সম্পত্তি হাতানোই ছিল মুখ্য কারণ। আর তাই আমেরিকার ক্রিমিনাল ইতিহাসে তার নাম দেওয়া হয় ব্লুবার্ড হিসেবে।
বিভার্লি এলিট। জন্ম 1948 সালে। যিনি ব্রিটেনের সবচেয়ে পরিচিত সিরিয়াল কিলারদের মধ্যে একজন। বিভার্লি একজন নার্স ছিলেন। তিনি 4টি শিশুকে মার্ডার করেছিলেন এবং 5টি শিশুকে ভয়াবহভাবে আহত করেছিলেন। এছাড়াও তিনি 13টি শিশুকে 58 দিন ধরে অত্যাচার করেছিলেন ধরা খাওয়ার আগ পর্যন্ত। যেহেতু তিনি একজন নার্স ছিলেন তাই এই কাজটি তিনি বেশ সহজেই করতে পারতেন। তবে ঠিক কি কারণে তিনি শিশুদের এমন নির্মমভাবে খুন করতেন তা জানা যায়নি। ধারণা করা হয় তার মেন্টাল ডিসঅর্ডার ছিল। ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাবেন অবশ্যই। এবং সেই সাথে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে আমাদের পরিশ্রমের মূল্য দেবেন। আপনাদের কাছ থেকে এই পাওনাটুকু আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে। কথা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবরণ ফ্রন্টের চ্যানেলের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।